চিত্রনায়িকা পরিমণি আটক। চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব সদস্যরা। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাজধানীর বনানীর 19 নং রোডের 12 নম্বর বাড়িতে বিকেল 4:30 এই অভিযান শুরু হয়। আড়াই ঘণ্টার অভিযান শেষে পরিমণিকে আটক করা হয়। অভিযানে অংশ নেওয়া র্যাবের একটি সূত্র জানায়, পরিমণির বাসা থেকে প্রায় 50 থেকে 60 বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে র্যাবের নিগেল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরিমণির বাসায় র্যাব অভিযান পরিচালনা করেছে। অভিযান শেষে এই ব্যাপারে বিস্তারিত জানানো হবে। এর আগে নিজের ফেসবুক পেজে লাইভে এসে পরিমণি বলেন, পুলিশ পরিচয়ে কে বা কারা অভিযান চালাচ্ছে। যারা এসেছে তারা পুলিশ নাম দিয়ে ভাঙচুর চালাচ্ছে, কেউ লাল পোশাকে কেউ সাদা পোশাকে আসছে। তিনি অভিযোগ করেন, তারা দরজার সামনে এসে আমাকে বলছে আমরা পুলিশ, দরজা খুলেন, আমাকে হুমকি দিচ্ছে। তবে আমি দরজা খুলবো না, কোনো পুলিশ এভাবে অভিযান চালায় না, বাসায় আমার বয়স্ক নানা আছে। লাইভে পরিমণি বলেন, আমি খুব ভয় পাচ্ছি, সাংবাদিক বা পুলিশ আপনারা কেউ আসেন। মারুফ হাসান, বিশাল, বাংলার 10।